নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব। গ্রিন হেভেন নার্সারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করুন আমার গ্রিন হেভেন নার্সারি চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন আমার লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে প্ল্যান্টটি, সেটার নাম হচ্ছে স্থলপদ্ম, যাকে ইংরেজিতে বলা হয় ল্যান্ড লোটাস। বন্ধুরা, এই প্ল্যান্টটি খুবই আকর্ষণীয় এ কারণে, কারণ এই গাছের ফুলের চরিত্রটি খুবই বিচিত্রময়। সেটা কীরকম? এটি একটি গাছের মধ্যেই তিন রকমের রং পরিবর্তন করে, যার জন্যে এই গাছটি খুবই আকর্ষণীয়। এটি সকালবেলা সাদা রঙের থাকে, যখন দুপুর হয়ে যায় তখন এটা গোলাপি রং ধারণ করে, এবং যখন সন্ধে হয়ে যায় তখন এটা ডিপ লালে পরিণত হয়। তো এই চরিত্রটি খুবই বিচিত্রময়, যার জন্য এই গাছটি খুবই জনপ্রিয়। আজ আমি আপনাদের এই প্ল্যান্টটির কেয়ার কী করে করতে হয়, এর কেয়ারিংয়ের সময় এর মাটি কীরকম প্রয়োজন, এতে কতখানি সূর্যের আলো প্রয়োজন, এছাড়া এর কলম কী করে তৈরি করতে হয়, গাছে কতখানি পরিমাণ জলের প্রয়োজন হয়, এসব বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আমি আলোচনা করব। এটি একটি বহুবর্ষজীবী গাছ, এটি মাটিতে লাগানো থাকলে প্রায় অনেকটাই বড় হয়, আর টবে লাগানো থাকলে এর খুব একটা বেশি বড় হয় না। তবে টবে রাখতে গেলে এটাকে বনসাই করে রাখতে হয়, তা নয় তো এটি অনেক বড় আকারের গাছে পরিণত হয়। এই গাছটির দুরকমের হয়ে থাকে, দুরকমের বলতে কীরকম, যে এর ফুলটা দুরকমের হয়, একটা হচ্ছে সিঙ্গেল প্যাডেলের আর একটি ডবল প্যাডেলের। তো এর ছবিগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই গাছটির উপর ভিডিওটি তৈরি করতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ এই গাছটিতে কিছুদিন আগে পর্যন্ত ফুল এসেছিল, তো সেই সময় আমার ভিডিওটা করা উচিত ছিল যাতে আপনারা ফুলটা দেখতে পান। এটা হচ্ছে একটি ডবল স্থলপদ্ম, এতে ডবল প্যাডেলের ফুল হয়, কিন্তু সেই সময় আমি এর ভিডিওটা তৈরি করিনি, ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল। আমি যখন এই গাছটি সম্বন্ধে জানি বা গাছটি সম্বন্ধে আমি যখন জানার চেষ্টা করি, তো প্রথম এর সম্বন্ধে আমার ধারণা ছিল এটাই, যেহেতু এটাকে স্থলপদ্ম বলা হয় তো ভেবেছিলাম যেটা পদ্মের সঙ্গে এর কোনো মিল হয়তো আছে, তো এটা এই ধারণাই আমার ছিল। কিন্তু যখন আমি এর সম্বন্ধে একটু খোঁজখবর করতে শুরু করি বা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি, তখন এর বিজ্ঞানসম্মত নামটা আমি জানতে পারি। তো এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হিবিসকাস মিউটাবিলিস, স্ক্রিনে এর আমি নাম দিয়ে দেব। তো হিবিসকাস মানে তো আমরা জানি যে জবা, তো সুতরাং এর বিজ্ঞানসম্মত নামে যেহেতু হিবিসকাস আছে, তো সুতরাং এটা পদ্মের সঙ্গে এর মিল নেই, মিল আছে জবার সঙ্গে। হিবিসকাস মানে জবা। তো জবা গাছের পরিচর্যা এবং এই গাছের পরিচর্যা অনেকটা একই রকমেরই হবে। তো জবা গাছের পরিচর্যা জানতে পারলে এই গাছের পরিচর্যা করাও সহজ হবে। এর পরিচর্যার প্রথমে এর মাটি কীরকম প্রয়োজন সেটা বলে নিই। এর মধ্যে দেব গার্ডেন সয়েল, রিভার স্যান্ড, কাউডাং এবং কোকোপিট, এর মাত্রাগুলি আমি স্ক্রিনে দিয়ে দেব। তো এর জন্য একটি বিশেষ সয়েল মিক্সচারই প্রয়োজন, তার কারণ হচ্ছে এটা যে জবা গাছের মতো এই গাছটিও মাটির ময়েশ্চার পছন্দ করে। তো ময়েশ্চার ধরে রাখার জন্যে আমরা এই কোকোপিটটা ব্যবহার করছি। তো কোকোপিট দিলে মাটির ময়েশ্চারটা অনেকদিন পর্যন্ত বজিয়ে থাকে। এরপর আসছি যে এই গাছটি বাগানের কোন জায়গাতে রাখবো, অর্থাৎ এতে কত পরিমাণ সূর্যের আলো প্রয়োজন। তো প্রথমে বলে রাখি, এটা মূলত গ্রীষ্মকালীন গাছ, অর্থাৎ গ্রীষ্মকালীন গাছ মানেই ওতে বেশি রোদের প্রয়োজন, এরা বেশি রোদ ভালোবাসে। তো জবা গাছের মতোই এটা বেশি পরিমাণে রোদ পছন্দ করে। তো এটা এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ পায়। তো এতে কী পরিমাণ জল আমরা ব্যবহার করব? তো আমি প্রথমে বলেছিলাম যে কোনো গাছে আমরা ওভার ওয়াটারিং করব না, ওভার ওয়াটারিং করলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই গাছে একটু বেশি জলের প্রয়োজন হয়, তার কারণ হচ্ছে এই গাছটি একটু ময়েশ্চার পছন্দ করে। তো আমরা এতে জল দেব, গ্রীষ্মকালে আমাদের দিনে 2 বার জল দিতে হতে পারে, কারণ গ্রীষ্মকালে প্রখর সূর্যের তাপেতে মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো সেখানে ময়েশ্চারটা থাকে না। তো আমরা এতে গ্রীষ্মকালে দিনে 2 বার পর্যন্ত জল দিতে হতে পারে, শীতকালে হয়তো 1 দিন বা 2 দিন অন্তর বা 1 সপ্তাহে 1 দিন জল দিতে হতে পারে। সুতরাং জলটা আমি এমন পরিমাণে দেব যাতে মাটিটা কেবল ভেজা ভেজা থাকে। জবা বা এই জাতীয় গাছগুলি মাটির অ্যাসিডিটি পছন্দ করে, তো মাটির অ্যাসিডিটি তৈরি করার জন্যে আমরা মাসে একবার গাছের গোড়াতে 1 লিটার জলে 1টা গোটা পাতিলেবু দিয়ে সেটা গাছের গোড়ায় আমরা ব্যবহার করতে পারি, যাতে
মাটির অ্যাসিডিটিটা বুঝিয়ে। তারপর আসছি যে এই গাছটির চারা আমরা কি করে তৈরি করব। তো আমি ইনফরমেশন নেওয়াকালীন এখানে জানতে পেরেছিলাম যে এই গাছটি কাটিং থেকেও গ্রো করা যায় এবং বীজ থেকেও গ্রো করা যায়। কিন্তু আমি এর বীজ কোথাও দেখতে পাইনি, ফুল ঝরে পড়ে গেল কিন্তু আমি এতে কোনো বীজ দেখতে পাইনি। তো সম্ভবত বীজটা কালেক্ট করা একটু কঠিন ব্যাপার, তবে তার চাইতে এর কাটিং গ্রো করা অনেক সহজ ব্যাপার। তো আমি জবা গাছের সাথে যেহেতু এর মিল রয়েছে তাই আমি এর কাটিং দুটোভাবে তৈরি করেছি, একটা হচ্ছে মাটিতে এবং আরেকটি হচ্ছে কেবল জলের মধ্যে। আমি এই গাছগুলি কাটিং থেকেই তৈরি করেছি। তো আপনারা দেখুন এখান থেকে আমি এই এখান থেকে গাছটাকে কাটিংটা নিয়েছিলাম, এখান থেকে এটা নতুন গ্রোথ শুরু হয়েছে। এই যে এখান থেকে আমরা কাটিং, এই পর্যন্ত এটার কাটিং ছিল, এখান থেকে এটি গাছটি গ্রো করেছে। এটারও সেম থিংস, আমি এটা কাটিং থেকেই তৈরি করেছি। তো এটা ছিল ডবল স্থলপদ্ম, আমি সিঙ্গেল স্থলপদ্মেরও কাটিং লাগিয়েছি। চলুন আমি সেই কাটিংগুলোর আপডেট আপনাকে দেখাচ্ছি। তো সেই কাটিংগুলো আমি কী করে করলাম বা ওর মাটিতে কী ব্যবহার করছি সেইগুলো আর দ্বিতীয়বার করে আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না। ওগুলো জবা গাছের সাথে যেহেতু এর মিল রয়েছে তো সেই ভিডিওগুলো দেখলে আপনারা এই জবা গাছের কাটিংগুলো মতো করেই আপনারা এর কাটিংগুলো তৈরি করতে পারবেন। তো আমি এর কাটিং দুটোভাবে তৈরি করেছি, একটা হচ্ছে শুধু মাটির মধ্যে কাটিং, মোটামুটি এর গাছের একটা শাখা নিয়ে একটা 6 ইঞ্চি বা তার একটু বেশি কাটিং নিয়ে সেটা মাটিতে, আর আরেকটা পোর্শন আমি করেছিলাম বা আরেকটাভাবে আমি যে প্রসেসটা করেছিলাম সেটা কেবলমাত্র জলের মধ্যে। তো দেখুন জলের মধ্যে থেকে জলের কাটিংটারও দেখুন কত সুন্দর রুটিং হয়েছে। আপনারা আমার সেই জবা গাছের জলের মধ্যে কাটিং আমি কী করে তৈরি করেছি সেই ভিডিওটা দেখে নিলে আপনারা এর সম্বন্ধেও ধারণা করতে পারবেন। তো সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সেটা দেখে নিতে পারেন। তো এইভাবে খুব সহজেই এর কাটিং তৈরি করা যায়।